মা এগুলো কেটে দিয়ে পরে এগুলো বাইরে রাখো। আরে আবার তুমি আসছো বলো, আর বাইরের ভেতরের কোনো প্রশ্ন? এতদিন পরেও এত প্রশ্ন। সো প্রীতিলতা সিনেমার শুটিং কি হলো হঠাৎ করে? এটা না দিলে হয় না? ভাইয়া যান, সবাই জানে আমি শ্যামলা, চোখে লাগতেছে, সমস্যা হয় ভাইয়া, সমস্যা হয়। আমি মা হওয়ার আগে আমার প্রীতিলতা শুটিং শেষ হয়েছে, রিলিজটা পেয়েছে আসলে মা হওয়ার পরে। তো আচ্ছা না, বহুদিন পরে পর্দায় ফিরলেন? হ্যাঁ, ভিজুয়ালি ফিরেছি, বাট এখনো ফিজিক্যালি কোনো শুটিং করি নাই, কোনো বড় পর্দার জন্য কোনো ফিল্মে শুট করি নাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই করার প্ল্যান আছে, প্রিপারেশন নিচ্ছি। ভালোই লাগছে যে মা হওয়ার পরে স্ক্রিনে ভিজুয়ালি আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে এবং দর্শকরা পছন্দ করেছে, এবং একটা পিরিয়ডিক্যাল কাজ এবং রিমেম্বারেবল কাজে আমি ফিরেছি বা দেখছে মানুষ, ভালো লাগছে। না না, ভিন্ন কোনো অবতারে ধরা দিয়েছি কিনা এটা তো সিনেমা দেখলে বোঝা যাচ্ছে, কারণ অবশ্যই একটা সংগ্রামী নারীর চরিত্রে নিজেকে পোর্ট্রেট করেছি। সো অবশ্যই একটু ভিন্ন ভিন্ন ধারারই তো সিনেমা এবং ভিন্ন অবতারের তো সিনেমা, এটা তো আসলে দেখলেই বোঝা যাচ্ছে। এই প্রশ্নের উত্তরটা আমি আগেও দিয়েছি, দর্শকদের মনে কতটুকুন ফুটিয়ে তুলতে পেরেছি বা বিশ্বাসযোগ্য করতে পেরেছি সেটা আসলে দর্শকরা বলতে পারবে। সো এই প্রশ্নটা আসলে দর্শকদের করা উচিত, আমাকে না করে। বাট আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছি যে এই ক্যারেক্টারটা যেন আমি প্রপারলি পোর্ট্রেট করতে পারি, দর্শকদেরকে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারি। আর যতটুকুন এখন পর্যন্ত রিভিউ পেয়েছে, দর্শকরা পছন্দ করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, প্রশংসাও করছে, এবং তাদের ক্যারেক্টারটা দেখে মনে হয়েছে যে হ্যাঁ, প্রীতিলতা হয়তো বা এভাবেই কথা বলতো বা এভাবেই সংগ্রামটা চালিয়ে গিয়েছিল। কারণ যেহেতু ভিজুয়াল কোনো রেকর্ড বা ভিজুয়াল কোনো প্রুফ আমাদের কাছে নেই, ভিডিও নেই যে আমি যেটা দেখে প্রীতিলতা নিজেকে ধারণ করব, আমাদের কাছে কয়েকটা ছবি আছে আর ইনফরমেশন আছে। সো আমার দিক থেকে আমি 100% চেষ্টা করেছি, দর্শকরা কিছু কিছু দর্শক পছন্দও করেছে। এখন যতদিন চলবে আস্তে আস্তে দর্শকরাই বলবে যে কতটুকু মেক বিলিভ করতে পেরেছি। ইন্টারেস্টিং গল্প, এত বছর পর কি আর ইন্টারেস্টিং গল্প মনে আছে, বা স্মরণীয় ঘটনা বা শুটিং এ কোনো মজার ঘটনা তো আমার আমার এখন আপাতত মনে পড়ছে না, কারণ এটা অনেক আগে শুট করেছি আমি। তবে আমরা যে সকল লোকেশনে শুটিং করেছি সেই সকল লোকেশনে প্রীতিলতা ঘটনাগুলো ঘটিয়েছিল। সো এরকম রিয়েল লোকেশনে শুট করতে গেলে একটু তো নস্টালজিক হয়ে যায়, একটু তো আসে, মানে জিনিসটা তো অনেক ইন্টারেস্টিং মনে হয়। সো ইন্টারেস্টিং লেগেছে শুটিং করতে, কারণ আমরা যেহেতু রিয়েল জোনে যেয়ে শুটিং করেছি, আমার ভালো লেগেছে, অনেক অজানা ইনফরমেশন আমি জানতে পেরেছি। ওভারঅল বলবো যে শুটিংটা কষ্ট হয়েছে কিন্তু ভালো লেগেছে।